হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। ওনাকে তো এবং ওনার পিসিমণিকে বলেছিল আমরা চ্যালেঞ্জ করে যে আপনারা দাঁড়ান বহরমপুরে, তখন হিম্মতে কুলোলো না, তখন পালিয়ে গেল। কোথায় গুজরাট থেকে একজন কাকে ধরে নিয়ে এসছেন, এখানকার কোনো প্রার্থী পাননি, তো এখন এসব কথাবার্তা বলছেন। আর যে ভাষাগুলো বলছেন, এই ভাষা অ্যাকচুয়ালি ওনার মুখেই শোভা পায়। কোমর ভাঙবো, মাথা ভাঙবো, পা ভাঙবো, হাড় ভাঙবো, এগুলো এগুলো গণতন্ত্রের ভাষা না, ভোটের ভাষা না, শিষ্টাচারের ভাষা না, বাংলার রাজনীতির ভাষা না, এগুলো হচ্ছে গুন্ডামির ভাষা, মাস্তানির ভাষা। যে ভাষায় তৃণমূল কথা বলে সেই ভাষাটা আসলে বোঝাই যাচ্ছে, এই ভাষাটা ওনার কাছ থেকে সব তৃণমূলের লোকেরা শিখেছে না। প্রথম দু দফার ভোট সম্পন্ন হয়েছে, আগামী মঙ্গলবার তৃতীয় দফার ভোট রয়েছে। আর নিজে নির্বাচনে প্রচারে হুঙ্কার ছাড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, প্রথম দফায় গণতান্ত্রিকভাবে মাথা ভেঙেছি, এর পরের দফায় অর্থাৎ দ্বিতীয় দফায় ঘাড় ভেঙেছি, সামনে তৃতীয় দফার ভোট রয়েছে, সেই তৃতীয় দফার ভোটে মেরুদণ্ড ভাঙতে হবে, চতুর্থ দফায় বহরমপুরে ভোট, বিজেপির এজেন্টের খেলা শেষ, কোমর ভাঙবো, পঞ্চম দফায় হাঁটু ভাঙবো, ষষ্ঠ দফায় পা ভাঙবো, সপ্তম দফায় আমি রয়েছে। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাবো। প্রথম দু দফায় ভোট হয়েছে, প্রথম দফায় গণতান্ত্রিক ভাবে এদের মাথা ভেঙেছি, আর দ্বিতীয় দফায় এদের ঘাড় ভেঙেছি। তৃতীয় দফার দায়িত্ব আপনার, মেরুদণ্ডটা ভাঙতে হবে, মালদা মুর্শিদাবাদের দায়িত্ব। চতুর্থ দফা 13 তারিখ ভোট বহরমপুর, বিজেপির এজেন্টের খেলা শেষ, কোমরটা ভাঙব। পঞ্চম দফা 20 তারিখ হাওড়া হুগলি, হাঁটু ভাঙব। 6 তারিখ ষষ্ঠ দফা 25 তারিখ জঙ্গলমহল মেদিনীপুর, পাটা ভাঙব। আর সপ্তম দফা আমি আছি ডায়মন্ড হারবার, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, মথুরাপুর, জয়নগর। এদের ঔদ্ধত্য অহংকার আর দম্ব চূর্ণ বিচূর্ণ করে ভেঙে বলো হরি হরি বল, বহিরাগতদের বহিরাগতদের। তৃতীয় দফা ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার। তিনি বলছেন যে প্রথম দফায় গণতান্ত্রিকভাবে মাথা ভেঙেছি, দ্বিতীয় দফায় ঘাড় ভেঙেছি, তৃতীয় দফায় মেরুদণ্ড ভাঙতে হবে, চতুর্থ দফায় বহরমপুরে ভোট রয়েছে, বিজেপির এজেন্টের খেলা শেষ, কোমর ভাঙবো, এমন হুঁশিয়ারি দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শমিক ভট্টাচার্য। শমিক বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই হুঙ্কার নিয়ে কি বলবেন? দেখুন, এই সমস্ত ভাঙাভাঙিতে বিজেপি বিশ্বাস করে না। আমাদের রাজনীতি কোনো খণ্ড বিখণ্ডের রাজনীতি নয়, সংঘর্ষের রাজনীতি নয়, সমন্বয়ের রাজনীতি। তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের ভাষায় কথা বলে, যে ভাষাটা রাজনীতির ভাষা নয়। তৃণমূল কংগ্রেস যে ভাষা সংস্কৃতির আমদানি করেছে পশ্চিমবঙ্গে, আমার মনে হয় অতীতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এত কদর্য শব্দের ব্যবহার হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন তরুণ নেতা, বয়স কম, কিন্তু উনি যথারীতি তৃণমূল কংগ্রেসের ঔদ্ধত্য, তৃণমূল কংগ্রেসের উন্নাসিকতা, তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি তাতে তো সম্পৃক্ত থাকবেনই। তো উনি ভেঙে দেবেন বলছেন, ভেঙে দিন। গণতান্ত্রিক দেশ, প্রত্যেকের কথা বলার অধিকার আছে, যে যেভাবে পারে নিজের মতো করে নিজের মনের ভাব প্রকাশ করে, কারণ শব্দ চয়ন এবং শরীরী ভাষা তো একান্তই বক্তার ব্যক্তিগত। তবে এই যে ভাঙাভাঙির কথা বলছেন, কে কাকে ভাঙবে তার একটা পাল্টা প্রতিক্রিয়া দেওয়াই যেতে পারে। তবে আমরা এই সমস্ত হুঙ্কারে বিশ্বাস করি না। আমরা মনে করি পশ্চিমবঙ্গে আমরা যে লড়াইটা লড়ছি সেটা রাজনীতির লড়াই, আমাদের নির্দিষ্ট কর্মসূচি আছে, চলার পথ আছে, কোথায় পৌঁছতে চাই সেই ঠিকানাটা মানুষকে চেনানোর ক্ষমতা আছে, এবং সর্বোপরি পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি পরীক্ষিত এবং প্রতিষ্ঠিত, সেই নরেন্দ্র মোদী আছেন। এই নিয়ে একটা নির্বাচন হচ্ছে, দেশ গড়ার নির্বাচন, দেশের সরকার তৈরির নির্বাচন। এটা কোনো সমবায় সমিতির নির্বাচনও নয়, পঞ্চায়েতের নির্বাচনও নয়। পঞ্চায়েত নির্বাচনেও তৃণমূলকে ব্যালট খেয়ে ফেলতে হয়েছে, তবে তাদের সামনে জয় এসেছে। ভিডিওদের দিয়ে ভোট লুট করাতে হয়েছে, তবে তারা জেলা পরিষদের মুখ দেখতে পেয়েছেন। আজকে এখানে এ ধরনের হুমকি দিচ্ছেন, তারা জানেন যে এভাবে কর্মীদের উজ্জীবিত রাখা যায়, কিছু কর্মীদের মাঠে ময়দানে নামানো যায়, বিজেপির পতাকা ফেস্টুন ছেড়া যায়, বিজেপি কর্মীকে খুন বা আক্রমণ করানো যায়। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।